রোদ্দুরে নিয়েছি আর বৃষ্টিতে ভিজেছি, সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি, আমরা তামাটি জাতি, আমরা এসেছি। এই কবিতা দিয়ে তাকে বলা হতো তামাটি জাতির কবি। এরপর তিনি হলেন বাঙালি জাতিসত্তার কবি, আর এখন তিনি লেখেন পুরো মানব জাতিসত্তার কথা। আমরা আজ তাকে অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সঙ্গে আজ রয়েছেন জাতিসত্তার কবি, একুশে পদকপ্রাপ্ত কবি, সার্ক পুরস্কারপ্রাপ্ত কবি নুরুল হুদা। এখন তিনি বাংলা একাডেমির মহাপরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিভাবে আপনি বেড়ে উঠলেন, কিভাবে আপনি কবি হয়ে উঠলেন, সেই গল্পটা আমরা শুনবো, আর ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই কথাটাও শুনবো। পড়াশোনা যেখানে করেছিলাম একটা গ্রামে, গ্রামটার নাম হলো পূর্ব পোক্খালি, একটা পাশে নদী ছিল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তেমনি একটি। আর যেখান থেকে যেতাম, আমার বাড়ি থেকে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগতো, মাঝখান থেকে বিল পেরিয়ে আমরা যেতাম, ফলে এই হাঁটার সময় কিছু ঘটনা ঘটে যেত। বিশেষ করে এই এই ধরনের যদি রোদ থাকে, রোদের সময় যদি দেখা যাক একটা ডোবা থাকে, ডোবাতে পানি নেই, হ্যাঁ কাদা আছে, কাদায় শামুক হাঁটছে, শামুকটাকে ধরলে শামুকটা কিন্তু দাঁড়িয়ে পড়তো। তখন তাকে নিয়ে কি করে যে আমার লেখা হয়ে গেছিলো এখনও মনে আছে, গুটিয়ে যাও গুটিয়ে গেলেই সুখ, রোদ দুপুরে পুড়বে না আর বুক, বুকের তলে হৃদয় নামক আঁখি টের পাবে না তীর শিকারী পাখি, গুটিয়ে যাও গুটিয়ে গেলেই ভালো, গহীন সুখে জ্বলবে জ্বলুক আলো। এই যে মাঠ পার হওয়ার সময় হঠাৎ কথা আসা, কথার সঙ্গে মিল চলে আসা, এই দিয়েই বলা যেতে পারে আমার শৈশবের স্কুল জীবনের পাঠ। কবিতাটা লিখেছিলেন এটা কোন ক্লাসে ছিল? এটা আমার মনে হয় তখন আমি কিন্তু চতুর্থ শ্রেণীর ছাত্র, 1965 সনে SSC পাশ করেছি, রেজাল্ট একটু মোটামুটি ভালোই ছিল, কুমিল্লা বোর্ডে আমি মেধা তালিকায় দ্বিতীয় হয়েছিলাম প্রথম শ্রেণীতে। খেলাধুলা মোটামুটি করতাম, যে কারণে এখনও খেলাধুলা করার ইচ্ছে আমার আছে আর কি। ফুটবল ভলিবল এই দুটা প্রধান, কখনো কখনো ক্রিকেট। এই ছোটবেলায় স্কুলের কোনো মজার ঘটনা আছে, মানে যেটা বলা যায়? কোনো একটা বিশেষ কারণে আমার শিক্ষক আমাকে পায়ের উপর পা রেখে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলেছিলেন। আমাদের ক্লাসে তখন ক্লাস 3 বা 4 পড়তাম বোধ হয়, 10-12 জন ছাত্রছাত্রী ছিল, ছাত্রী ছিল আসলে একজন, তো তাকে দেখে এদেশে শ্যামল রং রমণের সুনাম শুনে, সে শ্যামলা রং কিন্তু সুন্দরী বালিকাটি, আমার মনে হলো দুষ্টুমি করলাম, স্লেটে লিখে দিলাম আমি তোমাকে দণ্ড করে তার দিকে এগিয়ে দিলাম। সে হেসে বলল যে আমি তোমাকে না। আপনার তো অনেক গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, প্রবন্ধ রয়েছে, এগুলো আসলে কখন লেখা শুরু হয়েছিল? প্রবন্ধ বলবো না, নিবন্ধ বলবো না, ব্যক্তিগত রচনা। আর তখন থেকেই আমি যা দেখতাম, যে পথে হাঁটতাম, ফুলেশ্বরী নদী, তাতে তার পারে যে বিচিত্র মানুষ, আমার একটা বুড়ি দাদিমা ছিলেন 80 বছর বয়স্ক, তার স্বামী ওই একেবারে রোশাং শহর, অর্থাৎ এখন আমরা যে বার্মা বলি, বার্মাতে চলে গেছেন, এই তাকে দেখে এই সমস্ত জিনিস আমি বলতাম, লিখতাম, লিখতে লিখতে আমার উপন্যাস লেখার একটা ইয়ে হয়ে গেল, 3-4টা উপন্যাস আমি লিখে ফেললাম। এখন কিন্তু সেগুলো থেকে সবগুলো কিন্তু হারিয়ে গেছে, না আমি বলবো যে আমি এগুলোকে অন করে না বাতিল করে ফেলেছি, একটা উপন্যাস ওই যে আমাদের নদীর পাড়ে বুড়ি দাদির কথা এবং এলাকার মানুষের কথা যেখানে ছিল, আমার জীবনটা যেখানে আত্মজীবনী হিসাবে প্রতিফলিত হয়েছে, জন্ম জাতি, এটা কিন্তু আমার মোটামুটি বেশ পরিচিত উপন্যাস। এই উপন্যাসটা আমি তখন লিখেছি, আমার বাড়ির পশ্চিম পাশে ছিল সমুদ্র, যেটা বঙ্গোপসাগর, তার 1.5 মাইলের ভিতর আমার বাড়ি, আমার বাড়ির 2 মাইলের ভিতর আবার দেখা যাবে লুসাই পাহাড়, ফলে সাগর সমতল, তারপর গিরি, আমরা যাকে বলি জঙ্গল, সে জঙ্গলের দিক থেকে আবার লুসাই পাহাড়, ওই দিক থেকে সকালবেলা সূর্য ওঠে তাও দেখি, বিকেলে সূর্য অস্ত যায় তাও দেখি, মাঝখানে হাঁটি। মানে এত সুন্দর জায়গায় ছিলেন বলেই কি আপনার মধ্যে এই কবিসত্তার জাগরণ ঘটেছিল? বাড়িতে ছিল আমার দাদি, তিনি কোরআন শরীফ যেমন পড়তেন, পুঁথি পড়তেন, এই পুঁথির যে সুর একবার শুরু থেকে আমরা শুনতাম, ফাবাই আলাই রব্বে কুবাত ওখান, যেমন কোরআনের সুর, হ্যাঁ সেভাবে পেতাম, তেমনি হানিফার সোনা বানর কিচ্ছা কাহিনী নিয়ে যখন পুঁথির সুরে পুঁথি আওড়াতেন সেটাও কানে এসেছে, সব মিলে বাড়িতে একটা
তাৎক্ষণিকভাবে আমরা লোক সাংস্কৃতিক পরিস্থিতি আমরা যাকে বলি সেটা, আর কিচ্ছা শুনতে শুনতে মায়ের মুখের কিচ্ছা, দাদির মুখের কিচ্ছা, এগুলো তো অহরহ আমাদের শুনতে হতো। ফলে এক ধরনের ইয়ে সাংস্কৃতিক পরিবেশ তখন ছিল। আর বই ছিল আমার আব্বার, যে যে বই পড়তেন সেই বইগুলো আমার কাকা, ছোট কাকা, তিনি হাই স্কুলের ছাত্র থাকা অবস্থায় যে সমস্ত বই পড়তেন। আপনার ছোটবেলার ঈদ কেমন ছিল আর কোনো মজার ঘটনা আছে কিনা? মজার ঘটনা অনেক, মজার ঘটনা, একটা বড় মজার ঘটনা যেটা বলবো, আব্বার পকেট চুরি, পকেট থেকে টাকা নিয়ে নেয় ঈদের দিন, উনি ঘুমিয়ে আসেন আস্তে করে 5 টাকা 10 টাকা, তখনকার 10 টাকা একটু সাংঘাতিক ব্যাপার এই একটা। আর একটা মজার গল্প হচ্ছে, এক ঈদে আব্বা কাপড় চোপড় নিয়ে এসছেন, গভীর রাত পর্যন্ত থাকতে থাকতে আমি শুয়ে পড়েছি, ওই রাতেই জামাটা পেয়ে যেতাম, পাইনি। সকালবেলা উঠে আব্বা ওঠার আগে আমি প্যাকেট থেকে গিয়ে আমার জামাটা নিয়ে নিলাম। সকালবেলা আব্বা উঠে যখন জামাজে নামাজে যাবেন, তখন তিনি দেখলেন যারে তার জামা কই, তার জামা নেই, অর্থাৎ তার জামাটা আমি নিয়েছি। আমি দেখছি লম্বাটা একটু বড়, বেশি লম্বা হয়ে জোল হয়ে গেছে, তো তিনি তাড়াতাড়ি বলে যে খোলো খোলো, এটা আমার, এটা তোমার, তাই বলতে আমি তুমি আর তুমি আমি। তখন একটা কথা বলছিল, ছেলে বেশ লম্বা হয়ে গেছে কোঠে। ঈদের মানে ছোটবেলায় আপনারা কি করতেন? ছোটবেলায় খেলাধুলা থেকে আরম্ভ করে সব করতাম। আর ঈদের দিনে যে খাবার, এটা খুব পছন্দের খাবার ছিল আমাদের, তখন গুড়া পিঠা সেমাইয়ের মতোই, এটাকে রান্না করে আখের গুড় দিয়ে ইয়ে করা হতো। আরেকটা বিষয় ছিল, সেটা যেমন এখন প্রচলিত নাই, মধুভাত। মধুভাত মানে বীজের যে ধান, সেই বীজ ধানকে রান্না করলে এটাকে যদি আবার পানিতে দিয়ে পান্তাভাত করা হয় এবং চেপে রাখা হয় একদিন দুদিন, তাহলে এটা মিষ্টি হয়ে যায়, খেতে খুব মিষ্টি, মধুর মতো মিষ্টি, সে মধুভাত। যেমন আমরা যদি পান্তা ইলিশ বলি, সে পান্তা ইলিশ আমাদের ছিল, কিন্তু ইলিশ ছিল না, ইলিশের বদলে আমরা ছোটো পুঁটিকে ভাজি ভাজি করে সেটা খেতাম। ঈদের সময় নববর্ষে এটা খাওয়া হতো, ঈদের সময় কেউ কেউ আমরা তখন এটা খেতাম। ছোটবেলায় তো কবিতা লিখতেন, কিন্তু আপনার প্রকৃত সাহিত্য জীবন কবে থেকে শুরু হলো? সাহিত্য জীবন শুরু হয়েছে ওই 1962-63 সালে, আমি যখন ইদিয়া হাই স্কুলে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমরা একটা উর্মিমেলা সংসদ বলে একটা সাহিত্য আন্দোলনের জন্য, সাহিত্য পাঠের জন্য এবং প্রকাশনার জন্য একটা আমরা একটা ইয়ে করি, সঙ্গ করি, সেই সঙ্গ থেকে শুরু হলো। আর আমাদের স্কুলে, ইদিয়া মডেল হাই স্কুলে, আমরা কিন্তু ইয়ে করতাম, দেয়াল পত্রিকা বের করতাম, এগুলো থেকে শুরু হলো। তারপর যখন আমি 65 সালে ঢাকায় চলে আসি, আসার পর আমার প্রথম প্রকাশিত হয় যে লেখাটি, সেটা হচ্ছে দৈনিক সংবাদের সাহিত্য পাতায়, শহীদুল্লাহ কাছার সম্পাদক ছিলেন, এই তখন থেকে এটা শুরু হয়। এবং তখন থেকে বাংলা ভাষার প্রতি, আমাদের জাতির প্রতি এই আমার দায়িত্বটা কী হতে পারে, সেটা একটা চেতনা, একটা রাজনৈতিক চেতনা, সামাজিক চেতনা আমার ভিতর। ছাত্র অবস্থায় আপনি অনেক আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন, 71-এর মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন আর কী করেছেন? মুক্তিযুদ্ধের সময় ঢাকায় ছিলাম, মহসিন হলে ছিলাম, এবং তার মহসিন হলে থাকার সময় আমি বলবো যে 5-6 মার্চ আমরা একটা পত্রিকা বের করি, তখন লেখক সংগ্রাম শিবিরের তরুণ হিসাবে আমি, মুনতাসির মামুন, প্রফেসর মুনতাসির মামুন, তখন ছোটো, আমার চেয়ে 2 বছরের ছোট। তারপর অনেক কবি, শাহানুর খান ছিল, তো আমরা মিলে একটা পত্রিকা বের করেছিলাম, সেই পত্রিকা হলো প্রতিরূপ, তাতে স্লোগান ছিল আপোষের বাণী আগুনে জ্বালিয়ে দাও, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কায়েম করো। 6 মার্চ পত্রিকাটি প্রকাশিত হয়, 7 মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছেন, তখন আমরা গিয়ে, আমি, রফিক নৌশাদ, আমরা মিলে গিয়ে পত্রিকাটি বিলি করেছিলাম এবং বঙ্গবন্ধুর ভাষণের সময় উপস্থিত ছিলাম। তারপরে এর পরিপ্রেক্ষিতে আমরা 10-11 তারিখের দিকে, যখন আন্দোলনের আমাদের করতেই হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে এটা আমরা বুঝতে পারছি, তখন আমরা কিন্তু ছড়িয়ে পড়লাম বাংলাদেশে। আর ছড়িয়ে পড়ে আমার যে ঈদগাঁ মডেল হাই স্কুল, সেই স্কুলের মাঠে আমরা একজন প্রাক্তন সৈনিককে দিয়ে, তিনি তাকে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম, সেই প্রশিক্ষণ 2-3 সপ্তাহ চলেছিল। তারপর যে যুদ্ধ হয়, আমি প্রথমে যুদ্ধ করি ওই সেক্টরে, কক্সবাজারে, ওইখানে যে ফোর্স ছিল তাদের সঙ্গে প্রথমে যুদ্ধ করি। যুদ্ধ করার পর তারপর আবার আমি ঢাকা শহরে চলে আসি। ঢাকা শহরে গেরিলা যুদ্ধ যা হচ্ছিলো, সেই গেরিলা যুদ্ধের সময় কয়েকজন, কিছু সংবাদ বাহক ছিল, আমি সেই সংবাদ বাহকদের একজন ছিলাম। আমার গ্রুপে আরও অনেকেই ছিল, হুমায়ুন কবির ছিলেন, কবি হুমায়ুন কবির ছিলেন, তারপর এদের ভিতর
অনেকের নাম আমার মনে পড়ছে না, হুমায়ুন আহমদও ছিল, যুদ্ধে যুদ্ধে হাঁটতে হাঁটতে হাতে অস্ত্র নিয়ে, এবং তারপর আমরা আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমরা বলব। তখনই আমাদের মন্ত্র ছিল জয় বাংলা, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। সেই বলবীর বল উন্নত মমশির, তার সঙ্গে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দর্শক কোথাও যাবেন না, ফিরছ কিছুক্ষণের মাঝেই আমরা জাতিসত্তার কবি নুরুল হুদার একটি কবিতা শুনতে শুনতে একটু বিরতিতে যাচ্ছি। আমি যে কবিতাটা পড়তে যাচ্ছিলাম সেটা হল দেশ নিয়ে, ভাষা নিয়ে। একেবারে শুরুতে যে কবিতা লিখেছি সেটাও বাংলা ভাষা, যে দেশ নিয়ে লিখেছি সেটি বাংলাদেশ। আর এখন কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সারা পৃথিবী জুড়ে বাঙালিরা ছড়িয়ে পড়েছে নিজের ভাষা নিয়ে, ফলে বাংলাদেশ এবং বাঙালি জাতিসত্তা আর বাংলা ভাষা বহুদূর ছড়িয়ে গেছে। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, দরিয়ানগরে জন্ম পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ। এ বাংলার হাটে মাঠে ধানি রং কিষানির বাটে, দিগন্তের মেঠুপথে সাধু সন্ত অথবা বখাটে, নদীয় নারীর বাঁকে পাক পাখারির ঝাঁকে, হাজার বছর ধরে জীবনের আনন্দর হাঁটে, সম্পান ভাষায় তারা আঁশ নাই দরিয়ার তরঙ্গে অশেষ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। বিরতির পর আবারও স্বাগত। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন এবং আমাদের অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক এবং জাতীয় সত্তার কবি নুরুল হুদা, আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ঢাকায় তো এলেন, ঢাকা কলেজে পড়া শেষ করলেন, এর পরের গল্পটা আমরা একটু শুনতে চাই। ঢাকা কলেজে পড়া শেষ করার পর তো আমি বিপদেই পড়ে গেছিলাম। কলেজ জীবন শেষ হয়ে গেল, হোস্টেলে থাকি, নর্থ হোস্টেলে থাকি, বলা হলো যে এই ছাত্রত্ব শেষ হওয়ার সঙ্গে কলেজ থেকে বেরিয়ে যাও। তখন কোথায় যাব? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছি, থাকার তো জায়গা নেই, ছাত্র না হলেও হলে ঢুকে ফেলে যাওয়া যায়। সামনে পাওয়া গেল মহসিন হল, আমি এবং আমার বন্ধু মকবুল আহমদ খান। ভর্তি হওয়ার আগে আমরা মহসিন হলে ঢুকে পড়লাম, এবং যারা ঢুকতে যারা বাধা দিচ্ছিল তাদের সঙ্গে একটা সম্পর্ক করে আমরা হলে উঠে পড়লাম। সপ্তাহখানেকের ভিতর আমার ভর্তি সমাপ্ত হয়ে গেল এবং মহসিন হলে আমি সিট পেয়ে গেলাম। আমি ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। আমি ভর্তি হতে চেয়েছিলাম বাংলা বিভাগে, আমার বাংলা প্রথম, দ্বিতীয় হলো ইকোনমিক্স, তৃতীয় আমি ইংরেজি দিয়েছিলাম। কিন্তু যিনি ভর্তি কমিটি যারা, তারা আমার সব কিছু দেখে বলে না তুমি ইংরেজিতে ভর্তি হও। পরে দেখা গেল আমার সাহিত্য চর্চার জন্য আমার শিক্ষকদের এই নির্বাচনটা যথেষ্ট ভালো ছিল। আমি পরে দেখেছি যে বাংলা ভাষার যারা শ্রেষ্ঠ লেখক তাদের অধিকাংশই কিন্তু একটা বৈদেশিক ভাষা, বিদেশি ভাষা, আন্তর্জাতিক ভাষা তারা পাঠ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কোনো মজার স্মৃতি, আনন্দের স্মৃতি যদি একটু জানতে পারতাম। আরেকটা হচ্ছে যে মানে ওই সময় কি আপনাকে সবাই কবি মনে করতেন কিনা? সবাই আমার লম্বা চুল ইত্যাদি ছিল, ক্লাসে যখন ঢুকে পড়লাম, ঢুকে পড়ছে, ক্লাস চলছে, আমি পেছনে বসে কবিতা লিখছি, তখন শিক্ষক এসে আমাকে জিজ্ঞেস করছেন যে প্লিজ নেম, হোয়াট ইজ ইউর নেম? নাম বললাম, হোয়াট ইউর ডুইং? আই এম রাইটিং সামথিং। কি কি হোয়াট ইউর রাইটিং? আমি বলছি কবিতা লিখছি। পড়ো, আমার জিজ্ঞেস করে বসলো রাজিয়া খান আমিন, খুবই ভালো শিক্ষয়িত্রী ছিলেন, প্রফেসর ছিলেন, আমার খুব প্রিয়, সৃজনশীল একজন লেখক তিনি। তার তখন বিখ্যাত বটতলার উপন্যাস, খুব বিখ্যাত উপন্যাস আমি পড়তে শুরু করলাম। দূরে যাচ্ছ বৃষ্টির প্রপাত থেকে দূরে যাচ্ছ টলমলে পা, ইত্যাদি একটা কবিতা পড়তে শুরু করলাম। মন দিয়ে শুনলেন, বাহ সুন্দর তো, বাট ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ। আমি বললাম যে না ম্যাডাম, আমি বাংলাতে লিখব, তবে প্রয়োজনে ইংরেজি অনুবাদ করব। তিনি খুব খুশি হলেন, বললেন আমরা এটাই চাই। তারপর আমি তাকে বললাম যে আমি আপনাকে চিনি, আপনি ওই, ফলে প্রথম প্রথম সপ্তাহের ক্লাসেই একটা এর ফলে পরিচিতিটা আরও বেড়ে গেল। এই ছেলেটি ইংরেজি পড়তে আসতে কিন্তু বাংলায় কবিতা লেখে। বাংলা আবার সাবসিডিয়ারি ছিল, মনির চৌধুরীর মতো শিক্ষককে আমি পেয়েছি, আনিসুজ্জামান, রফিকুল ইসলাম স্যার, এরা একেবারে তরুণতম শিক্ষক তখন, সবে মাত্র পাশ করেছে, তাদের আমি ছাত্র হয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই সময় ছাত্র আর শিক্ষকদের দূরত্বটা খুব বেশি ছিল না, আমরা তখন থেকেই খুব কোজিলি কথা বলতে পারতাম নিজেদের ভিতর, ফলে শিক্ষক বুঝে ফেলেছে এই ছেলেটি কী করবে আর কি। ফলে এক ধরনের আমি বলব যে কবিতা লিখে ওই পড়ার ক্ষেত্রে, ইংরেজি সাহিত্য পড়ার ক্ষেত্রে এক ধরনের আমি সুবিধা পেয়েছিলাম। আপনার মানে যত লেখা আছে, আমাদের তো অনেক লেখা প্রিয়, কিন্তু আপনার নিজের কোন লেখাটা আপনার প্রিয়? লেখার ভিতর, শেষ দিকের লেখার ভিতর ওই সময়
আমরা তামাটে জাতি বলে আমি এই কবিতা লিখি 1969-এর গণ আন্দোলনের সময়। এটা লেখা জাতিসত্তার বিষয়টা তখন প্রবলভাবে ইয়ে হয়ে আসছে, বঙ্গবন্ধুর আন্দোলন চলছে, বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা পেরিয়ে এসছেন এবং সারা বাংলাদেশময় একটা জাতীয়তার আন্দোলন শুরু হয়েছে এই সময়। এই যে কবিতা আমি লিখেছিলাম সেটা বেশ জনপ্রিয় হয়েছিল, এখনও জনপ্রিয়। আবৃত্তিকাররা সমস্যার আবৃত্তি করে, আমরা তামাটে জাতি, আমরা এসেছি, এই কবিতাটি একে লোক মুখে মুখে গিয়েছিল। আর একটা ছোট্ট কবিতার কথা বলবো, সেই কবিতা হচ্ছে 69-এর গণ আন্দোলন চলছে, আমরা তখন ছয় দফার আন্দোলন করছি, আমরা তখন বলছি না কিসের ছয় দফা, আমরা স্বাধীনতা চাই, নয় নয় ছয় নয় চাই এক দফা, বাংলার মাটিতেই আইয়ুবের রফা। মানে আইয়ুব যদি শেষ হয়ে যায়, আমাদের ধারণা ছিল পাকিস্তান শেষ হয়ে যাবে, বাংলাদেশের অভ্যুদয় হতেই থাকবে। মজার ব্যাপার হলো আমি নির্মলেন্দু গুণ আবুল আসাদ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে লাইব্রেরির পাশে আমরা বসে থাকতাম, আমাদের পাশ দিয়ে আমাদের যারা বান্ধবীরা তারা এগিয়ে যেত আর কি, গেলে আমরা তিনজনই এক একজনকে দিয়ে কবিতা লিখতাম। তখনকার আমার একটা লেখা কবিতার একটু মজার জন্যই বলছি, ভালোবাসা দুই পায়ে হাঁড়ি চলে যাও, জীবন তরুর মতো খাড়াইয়া থাকে না। এই যে আঞ্চলিক ভাষায় কবিতা লিখে প্রেমিকার প্রতি একটা কিছু নিবেদন করা, এইভাবে আমরা মজাও করতাম। এটা তো গেল বিশ্ববিদ্যালয়ের জীবন, এরপরে আপনার কর্মজীবনের কথা আমরা একটু জানতে চাই। কর্মজীবনের কথা কি বলবো, আমি জীবনের শুরু থেকে এই বিশ্ববিদ্যালয়ে থাকার আগে যখন ইয়েতে ছিলাম, কলেজে ছিলাম, তখন না যখন স্কুলে ছিলাম তখন থেকে একজনের শিক্ষকতা আমার আমি করতাম, আমার স্কুলে শিক্ষক কম ছিল। পরে আমি যখন এসএসসিতে পড়তাম সিক্স সেভেনের আমি ক্লাস নিতাম, ঠিক একইভাবে আমার ইচ্ছা ছিল যে আমি শিক্ষকতা জীবন গ্রহণ করব। তাই শিক্ষকতা জীবন গ্রহণ করতে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি আবেদন করলাম, চাকরি প্রায় হয়ে গেল। ঠিক তেমনি সময়ে বাংলা একাডেমিতে আমার চাকরি হলো, কীভাবে, এখানে সহপরিচালক পদে আমি একটু হায়ার পদে বেতন টেতন বাংলা এই বিশ্ববিদ্যালয়ে যদি আমি 900 টাকা 1000 টাকা পাই, এখানে প্রায় 3000 টাকার মতো বেতন। ওই সময়ে আমার আমি একটু আর্লি বিয়ে করেছিলাম, সংসারও ছিল, ফলে বাংলা একাডেমিতে আর চাকরি হয়ে গেল সহপরিচালক পদে। এবং সেইখান থেকেই বলা যেতে পারে আমার আমি বাংলা একাডেমিকে ইয়ে করেছিলাম এই কারণে যে বাংলা একাডেমি শিল্প সাহিত্যের জন্য প্রধান প্রতিষ্ঠান, প্রতীক প্রতিষ্ঠান, ভাষা আন্দোলনের নামে আসা একটা প্রতিষ্ঠান। এখানেই কাজ করলে আমার শিক্ষা জীবনের পাশাপাশি আমার সৃষ্টিশীল জীবন, ভাষা জীবন আমার এটা কিন্তু বিকশিত হবে। কর্মজীবনে বহু দেশ ঘুরেছেন, কতগুলো দেশ ঘুরেছেন? আমি সংখ্যা বলতে পারবো না, প্রায় সব মহাদেশের অনেকগুলো দেশ আমরা ঘুরেছি। আমি প্রথম যাই রাশিয়াতে, তারপর দ্বিতীয়বার যাই আমি আমেরিকাতে, হাওয়াইতে। সেইখানে আমি এক ধরনের সাহিত্যের প্রশিক্ষণও গ্রহণ করি, যেটা আমি পরে আবার বাংলা একাডেমিতে কাজে লাগিয়েছিলাম। তরুণ লেখক প্রকল্প আমি তৈরি করেছিলাম সেটার আদলে। ফলে এই আমার বাংলা একাডেমির জীবন আমি বলবো বহুদিক দিয়ে সৃষ্টিশীলতার জন্য এবং সারা পৃথিবীর একটা পৃথিবীব্যাপী যে একটা বিশ্ব দৃষ্টি আছে সেইটিকে পাওয়ার ক্ষেত্রে, আমরা বলি ওয়ার্ল্ড ভিউ, এটা পাওয়ার ক্ষেত্রে বাংলা একাডেমির চাকরিটা আমার জন্য বেশ সহায়ক হয়েছিল। এখন আপনি কী নিয়ে লেখালেখি করছেন? ভাষা, সাহিত্য এবং আমাদের যে জাতিসত্তার স্বাতন্ত্র্য সেটা নিয়ে কথা বলছি। এখন সমস্ত পৃথিবীব্যাপী একটা ঐক্য কথা আমি চিন্তা করি, মানব জাতির কথা চিন্তা করি, ফলে এবং তার ক্ষেত্রে বাংলা ভাষার কথা চিন্তা করি। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, সারা পৃথিবীভাবে বাঙালি ছড়িয়ে পড়েছে। বাঙালি একটা সদাচারী জাতি, সদাচার, তার এই সদাচার সারা পৃথিবীতে বিকশিত হলে আমরা বিশ্বশান্তির যে আশা করি সেটা পাবো। সারা পৃথিবীব্যাপী একটা যে জাতিরাষ্ট্র, মহাজাতিরাষ্ট্র, মানব জাতিরাষ্ট্র চাই সেটা আমরা পাবো, তো সেই দিকে কাজ করতে চাই। আমরা যেটা জানি যে আধুনিকায়ন নিয়ে আপনি বেশ ভাবছেন ইদানিং, আধুনিকায়ন বলতে আসলে কি বোঝায়? মানে আধুনিক কারা আর কারা আধুনিক নয়? আধুনিকতার একটা সহজ কথা হচ্ছে এনলাইটেনমেন্ট, মানে আলোকায়ন, সমস্ত মানব জাতিকে এনে বিশেষ কিছু সত্যের ভিতর রেখে, কেন্দ্রে অবস্থিত রেখে মানুষের যা করা উচিত উন্নয়নের জন্য, মানুষের আলোক সত্তার জন্য যা আলোকায়ন, অষ্টাদশ শতাব্দীতে এটা শুরু হয়েছিল, বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত এটা ছিল, তারপর মানুষের ধারণা পাল্টে যায়। মহাযুদ্ধ আসার পর মানুষের সভ্যতার ভবিষ্যৎ
ভাঙতে শুরু করে, তখন শুরু হয় আধুনিকতার পরবর্তী অংশ, আমরা যাকে বলি পোস্ট মডার্নিজম। এই পোস্ট মডার্নিজম মানে কোনো কেন্দ্র নয়, পৃথিবীর সব কিছু ভেঙে যাচ্ছে, পৃথিবীর সমস্ত নিয়ম, ধর্ম, ধর্মবিশ্বাস থেকে শুরু করে আমাদের যে মঙ্গল কামনা সব কি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই যে ভাঙচুর, এই ভাঙচুরকে নিয়ে পোস্ট মডার্নিজম অর্থাৎ আধুনিকতার পরবর্তী অংশ, আমি মনে করি এর পরে আরও আছে, আমি নিজে সেটা করে বলেছি মেটা মডার্নিজম, অর্থাৎ মূলত যে আধুনিকতা, পূর্ণ আধুনিকতা, পূর্ণাধুনিকতা, এটা যদি বাংলায় বলি সেটা কি, সেটা হচ্ছে ভাঙবে, এটা সত্য, কিন্তু ভাঙার পর গড়ে উঠবে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন কেতন। সারা পৃথিবীতে আমরা দেখছি এই যুগে যুগে এটা হয়েছে, নুহের বন্যা হয়েছিল পৃথিবীতে, কেয়ামত হওয়ার আগ পর্যন্ত এই ধরনের বহু ভাঙচুর হতে থাকবে। এই যে ভাঙচুরের মুহূর্তগুলো সেগুলো পোস্ট মডার্নিজম, ভাঙচুরের পর যখন আমার সৃষ্টি হবে সেই সৃষ্টি হিসেবে একটা পূর্ণতা আছে। যেমন আমরা যদি যদি বৃক্ষের কথা বলি, একটা বৃক্ষ কীভাবে হয়, একটা বিশাল বৃক্ষ বাংলা একাডেমির প্রথম কীভাবে হয়েছে, একটা বীজ পড়েছিল, সেই বীজ থেকে স্ফুরিত হতে হতে বীজের অঙ্কুর হয়েছিল, অঙ্কুর হয়ে তারপর একটা দেহ তৈরি হয়, আমরা যেটা বলি ট্রাঙ্ক, তারপর থেকে ডালপালা, ডালপালার পর ফুল, ফুল থেকে ফল, ফল থেকে আবার বীজ, আবার এটা জীবন শুরু। এই যে জীবনের পূর্ণ বৃত্ত, এটাই হচ্ছে আরেক ধরনের মহা আলোকায়ন, আমরা বলি মেটা মডার্নিজম অর্থাৎ মহা আধুনিকতা। আমরা কিন্তু এখন সেই মহা আধুনিকতার মধ্যেই আছি, এবং আমি মনে করি যে তার জন্য মূল যে জিনিস সেটা হচ্ছে আমাদের সকলের সদাচার। এই সদাচারের বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই, থাকুন আমাদের সঙ্গেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ঈদের বিশেষ আয়োজন তাহাদের কথা। আমাদের আজকের অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক এবং জাতিসত্তার কবি নুরুল হুদা। বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলা একাডেমির মহাপরিচালক হলেন আপনি, মানে আপনার কাছে পুরো বাংলাদেশের অনেক বড় আশা। বাংলা একাডেমিকে নিয়ে আপনি কতদূর যেতে চান, মানে বাংলা একাডেমিকে কোথায় নিতে চান? কারণ পুরো বাঙালির, বাঙালি জাতির আপনাকে নিয়ে অনেক আশা যে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাংলা একাডেমিকে নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, আপনার পরিকল্পনাটা কি? বাংলাদেশ যেভাবে এখন এই মুহূর্তে আমরা জানি সোনার বাংলায় পরিণত হতে যাচ্ছে, বঙ্গবন্ধুর যে বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা বাস্তবায়ন করছেন, চলছেন। আমাদের এই যে স্বপ্নের বাংলাদেশ সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, এবং তার সঙ্গে বাংলা একাডেমিকে তাল মিলিয়ে চলতে হবে। প্রায় 70 বছর পূর্ণ হয়েছে, 70 বছর, 52 সাল থেকে 70, 55 সাল থেকে বাংলা একাডেমি কাজ করে যাচ্ছে। এর ভিতরে বাংলা একাডেমি কী করেছে? বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগতে ভাষা সম্পর্কিত যে কাজ, সৃষ্টিশীলতা সম্পর্কিত যে কাজ, সেই সবটাই মোটামুটিভাবে করেছে। বঙ্গবন্ধুর জীবন এবং সৃষ্টিকে অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছে। আমরা প্রায় 50টার মতো শুধু বঙ্গবন্ধুর উপর এই বছরই বই বের করেছে, যাতে তার জীবন এবং তার লিখিত বই সব কিছু রয়েছে। এর মধ্যে যদি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে সারা পৃথিবীময় বাঙালি, বাংলাদেশ এবং বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এখন যে একটা প্রধান প্রভাবক হয়ে এসেছে সেটা বুঝতে হবে। আমরা 21শে বইমেলা করি, এবং যে 21শে বইমেলা কিন্তু পৃথিবীতে সবচেয়ে দীর্ঘতম বইমেলা। আর শুধু এটা শুধু বইয়ের মেলা না, আমাদের সৃষ্টিশীলতার মেলা। বই আসে, বইয়ের সঙ্গে আমাদের নতুন প্রণোদনার যেটা সবটাই আসে। তো এখানে একটা প্রধান কাজ বলে আমার মনে হয়েছে, বাংলাদেশের যে সাহিত্য, সৃষ্টিশীলতা, যে বইগুলো লেখা হয় প্রতি বছর 4-5 হাজার বই লেখা হয়, তার ভিতর শ্রেষ্ঠ বইগুলিকে চিহ্নিত করা, চিহ্নিত করে সরাসরি পৃথিবীতে পাঠিয়ে দেওয়া। আমরা বলি যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ। তার চেয়েও বড় কথা হচ্ছে এগুলোর অনুবাদ দরকার। অনুবাদ, প্রথমত ইংরেজি ভাষা অনুবাদ, মানসম্পন্ন অনুবাদ। এই অনুবাদ করতে হলে আমাদের অনুবাদ বিভাগ আছে, আমাদের যে অনুবাদক আছে বাংলাদেশে বা এশীয় অঞ্চলে বা দক্ষিণ এশিয়ায়, ভারতবর্ষে যারা ভালো অনুবাদ করে বাংলা থেকে ইংরেজি, তাদের সম্বন্ধে, এবং সারা পৃথিবী বয় যেখানে ইংরেজি ভাষা তাদের নিজের ভাষা, সেখানকার ট্রান্সলেটর এনে আমাদের সঙ্গে মিলিয়ে আমরা বলি কোলাবোরেটিভ ট্রান্সলেশন, সেটা যদি করতে পারি বাংলাদেশের শিল্প, সাহিত্য,
সারা পৃথিবীতে আরও অনেক ছড়িয়ে পড়বে এবং আমরা অনেক ধরনের নতুন স্বীকৃতি পাবো বলে মনে হয়। আমাদের যে সৃষ্টিশীলতা, এটার একটা নতুন আন্দোলন গড়ে তুলতে চাই। লেখক উৎসব, সাহিত্য উৎসব, বই উৎসব, এটা আমরা করতে চাই। তা যদি হয়, একটা নতুন ধরনের আমি বলবো সাংস্কৃতিক সদাচার বিস্তৃত হবে, যার ফলে বাংলাদেশ একটা সদাচারী রাষ্ট্রে পরিণত হতে পারে। উন্নত রাষ্ট্র মানে আমরা মনে করি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগিয়ে গেছে, কিন্তু আমরা জানি আমাদের শত চেষ্টা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে এই পর্যন্তও আমাদের যে সততা, আমাদের যে সুনীতি, সেটা আমরা যতটা চেয়েছি ততটা কিন্তু আমরা এখনও অর্জন করতে পারিনি। আপনি সদাচারী দেশের কথা বলেছিলেন, সদাচারী দেশটা কি? সদাচার হচ্ছে সভ্যতার মূল নিয়ামক। অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমাদের কারিগরি প্রবৃদ্ধি, সবটাই আমাদেরকে একটা উন্নত অর্থনৈতিক দেশে পরিণত করে। কিন্তু তাতে যদি সমবণ্টন না থাকে, যার যা ভাগ তা যদি না পায় এবং সুনীতির ভিত্তিতে যদি দেশটি পরিচালিত না হয়, সমাজ পরিচালিত না হয়, তাহলে সভ্যতার সংকট দেখা দেয়। আজকে থেকে প্রায় 100 বছর আগে সভ্যতার সংকট এই কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাদের সভ্যতা, প্রাচ্য দেশের সভ্যতার মূল ভিত্তি হচ্ছে সদাচার, সংকট হচ্ছে সদাচারের সংকট। পৃথিবীর বিভিন্ন দেশে অনাচার বেড়ে গেছে বিভিন্ন ধরনের, সেই ধরনের অনাচার, দুর্নীতি, হ্যাঁ, এই বিষয়গুলো সারা পৃথিবীতে বেড়ে গেছে এবং বাংলাদেশেও। ফলে আমাদেরকে এই সদাচারের ভিতর চলে আসতে হবে। আমাদের আগের প্রজন্ম যারা আছে তারা যথেষ্ট করে গেছেন আমাদের জন্য, এটা প্রবর্তন করার ক্ষেত্রে, কার্যকর করার ক্ষেত্রে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও এখন বাংলাদেশের সর্বত্রই অন্তত বাংলা ভাষা শিক্ষার মাধ্যম হয়েছে। আমরা সব ধরনের বই, টেক্সট বুক আমরা প্রণয়ন করেছি এবং আমরা বলবো যে ভাষাকে প্রচলন করার জন্য যেটা প্রয়োজন পরিভাষা, প্রশাসনিক পরিভাষা তো আছেই। শিক্ষার ক্ষেত্রে এমন কোনো সাবজেক্ট নেই, এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে আমরা, বিজ্ঞানের বিষয়েও, বিজ্ঞানের সব বিষয়, প্রাণীবিদ্যা ধরা যাক, চিকিৎসাবিদ্যা থেকে আরম্ভ করে এমনকি হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিরও পরিভাষা আমরা তৈরি করেছি। আপনার জীবনের কথা, আপনার জীবনকে আপনি কোথায় নিয়ে যেতে চান, কী কী করা বাকি আছে যেগুলো করতে চান? প্রথম কথা হচ্ছে অনেক কিছু করার বাকি, কিন্তু আমার জীবন তো সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণাধীন নয়, এই একটা ব্যাপার। আবার নিয়ন্ত্রণাধীন বটেও, অন্তত যতক্ষণ আমি এই জীবনযাপন করছি, আমি কীভাবে কাজ করছি, কী করছি, তার জন্য একটি অবশ্যই আমার একটি পরিকল্পনা দেখা দরকার। কিন্তু আমি জানি অধিকাংশ সৃজনশীল মানুষের পরিকল্পনা খুব বেশি থাকে না, তারা ওই সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়ে যায়। যেমন আমি বলি এখন এই মুহূর্তে শুভ সকাল বলি না, শুভ দুপুর বলি না, আমি বলি শুভ সময়। অর্থাৎ আমার পরিপূর্ণ সময়টা, এটা আমি ইয়ের সময় কোভিডের সময় বলেছিলাম, রাত 12টার সময় শুভরাত্রি বললে বিদায় হয়, আমি তো শুভরাত্রি বলতে পারি না, শুভ সময়। আসলে এটি আমি চাই, যদি এক মুহূর্ত বাঁচি তাহলে যেন আমি ইতিবাচকভাবে বেঁচে যেতে পারি। তখন যেন যেহেতু কবিতা লিখি, যেন একটা কবিতা লিখি, কারো যদি কোনো জন্য কোনো একটা ফাইল স্বাক্ষর করি, এই ফাইলে যেন তার উপকার হয় এবং এই উপকারের মাধ্যমে যেন বাংলাদেশ জাতি হিসেবে আমাদের উপকার হয় সেই কাজটি। তো আমি আমার সামনের যে পরিকল্পনাটি আছে সেটি হচ্ছে আমি এমন কিছু কাজ করে যেতে চাই যাতে আমার রচনাবলী ভিতর দিয়ে আমাকে চেনা যায় এবং আমি যে মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম এটা শুরু থেকে ছিল। আমি আমার ব্যক্তির জন্য, আমার পরিবারের জন্য, আমার জাতির জন্য কাজ করেছিলাম, করতে চেয়েছি, যে জন্য আমাকে কেউ কেউ জাতিসত্তার কবি বলে। সামনে আমার ইচ্ছে হচ্ছে শুধু জাতিসত্তা নয়, সারা পৃথিবীর যে মানুষ, সে মানুষ কীভাবে সৎভাবে বাস করতে পারে, এক মানব জাতি হিসেবে বাস করতে পারে, এই জাতিসত্তা কিন্তু মানব জাতিসত্তা। এই বাংলাদেশ সারা পৃথিবীর এমন একটি দেশে পরিণত হবে কোনো দেশের সঙ্গে তার বিভেদ থাকবে না। জাতিসত্তার একটা বড় বিপর্যয় আছে, সেটা হচ্ছে জাতির অভিমান যদি বেড়ে যায় তাহলে অন্য জাতির উপর সে হামলা করে। এটাই জাতিসত্তার, কিন্তু জাতীয়তার সবচেয়ে নেগেটিভ, আমরা বলি নগর্তক, নেতিবাচক দিক। আমরা যে জাতিসত্তার কথা বলতে চাই সেটা হচ্ছে বৈশ্বিক জাতিসত্তা। প্রতিটি জাতি, রাষ্ট্রভিত্তিক জাতিসত্তা যেমন, ঠিক তেমনিভাবে পৃথিবীকে এক জায়গায় নিয়ে এসে সেই পৃথিবীরূপ পৃথিবী জাতিসত্তা, পৃথিবী মানব জাতিসত্তা, সেক্ষেত্রে মানুষে মানুষে কোনো ধরনের হানাহানি এটা থাকবে না। এটা একটা স্বপ্ন,
কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব যদি সত্যিকার অর্থে আমরা মানবিকভাবে ওই আগে যেটা কথাটা বললাম সদাচারী সদাচারী পথে কাজ করে যাই, যদি লিখে যেতে চাই আমি সেটাই লিখে যেতে চাই। তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শটা কি, মানে তারা কিভাবে সদাচারী হতে পারে? আপনি সদাচারী দেশের কথা বলছেন। সদাচারী হওয়ার একমাত্র পথ হচ্ছে আমি যেটা করবে সেটা আমার মঙ্গলের জন্য এবং সেটা আপনার মঙ্গলের জন্য। আমি আমার মঙ্গল যেন কারো অমঙ্গল ডেকে নিয়ে না আসে, এইটুকু যদি কেউ বোঝে, একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা, দূরত্ব বজায় রেখে আবার দুজনের ভিতরে একটা ইতিবাচক সম্পর্ক বজায় রাখা। আমরা সহজ কথায় বলি, আমাদের কথা বাড়াবাতে ছাই না দেয়া। তরুণ প্রজন্মের জন্য আমার উপদেশ নয়, আমার প্রণোদনা হচ্ছে এই, তরুণরাই কিন্তু মানব জাতির, আমাদের রাষ্ট্রের একেবারে তারাই কিন্তু ফাতেহ, তাদের উপর সামনের পৃথিবী গড়ে উঠবে। আসুন আমরা সৃষ্টিশীল হই এবং সৃষ্টিশীল হতে গিয়ে আগে যে জ্ঞানটা তৈরি হয়েছে সেই জ্ঞানটাকে ধারণ করি। এই জ্ঞানটাকে ধারণ করার একমাত্র অবলম্বন হচ্ছে পাঠ পাঠ পাঠ। ধর্মগ্রন্থে বলা হয়েছে, কোরআন শরীফে বলা হয়েছে ইকরা, এবং অন্যরাও বলেছেন পাঠ করো পাঠ করো, শব্দই ঈশ্বর বলা হয়। আমার মনে হয়েছে কেমন যেন এই যে নতুন পৃথিবী গড়ে উঠেছে, এখানে পাঠের চেয়ে আমরা এক ধরনের বিনোদনে বেশি আগ্রহী, তাই না? যেমন ধরুন বই পড়াতে যতখানি আগ্রহ, বইটা নিয়ে কোনো একটা কিছু তৈরি হয়েছে ঘটনা সেটা দেখতে চাই, এই দুটোর পার্থক্য আছে। কল্পনা মিশ্রিত নতুন জ্ঞান তৈরি হয়, এই জ্ঞানের নামে কিন্তু সৃষ্টিশীলতা। কাজেই তরুণ প্রবন্ধকে সৃষ্টিশীল থাকতে হবে, আগের জ্ঞানকে অর্জন করতে হবে, এবং কষ্ট করে হলেও আমাদের জ্ঞানের যে সমাজ সেই সমাজটাকে এগিয়ে নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। আপনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পারলাম, এবং দর্শক আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ নিশ্চয়ই আপনারাও অনেক কিছু শিখেছেন। যে কথাটি জাতিসত্তার কবি নুরুল হুদা আজকে আমাদের বলেছেন, জ্ঞানময় মঙ্গলময় সৃষ্টিশীল এবং সদাচারী পৃথিবী গড়ে তুলতে হবে, সেজন্য এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে। এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আমাদের আজকের এই আয়োজন, যে তরুণ প্রজন্ম অবশ্যই এমন একটি পৃথিবী গড়তে এগিয়ে আসবে।